যে মাল আপনার তুলে দেওয়া লাগতেছে না, অটোমেটিক ভাবে উঠে যাবে পাইপ দিয়ে। তো ভিউয়ার্স, এটি হচ্ছে একদম আটা, মিহি আটা যেটাকে আমরা বলি। এই আটা কিন্তু আপনারা যদি করতে চান এই ধরনের আটা এই মেশিন দিয়ে করতে পারবেন। তো একই মেশিন দিয়ে বিভিন্ন ধরনের কাজ হচ্ছে, সেটি কিন্তু আপনাদেরকে করে দেখালাম। পাশাপাশি যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেক মোটা, এটা সুজি আর কি। আর এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আটা। তো পাশাপাশি রাখলে কিন্তু আপনারা তফাৎটা বুঝতেই পারছেন কোনটা আটা কোনটা সুজি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, বিকে ইনোভেশন থেকে আমি মোহাম্মদ সাইফুল ইসলাম। ভিউয়ার্স, আপনাদের সামনে আজকে যে মেশিনটি আমি উপস্থাপনা করতে যাচ্ছি সেটি হচ্ছে সম্পূর্ণ ব্যতিক্রম একটি মেশিন। এই ব্যতিক্রম মেশিন দিয়ে কী কী কাজ করতে পারবেন এখন আমি আপনাদেরকে কিছু কাজ করে দেখাবো, এবং এই মেশিন দিয়ে আপনি কী কী প্রোডাক্ট গুঁড়া করতে পারবেন বা পাউডার করতে পারবেন, এই মেশিনের বর্তমান বাজার মূল্য কত সেটি কিন্তু এই ভিডিওতে আমি আপনাদেরকে বলে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের এই চ্যানেলগুলো দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। বিকে ইনোভেশন বিডির পক্ষ থেকে আমি মোহাম্মদ সাইফুল ইসলাম। তো ভিউয়ার্স, কথা না বাড়িয়ে চলুন যাওয়া যাক, মেশিন সম্পর্কে কিছু কথা আপনাদেরকে বলবো। সেটি হচ্ছে এই মেশিনের যে কাজ সেটি হচ্ছে যে কোনো জিনিস আপনি গুঁড়া করতে পারবেন, পাউডার করতে পারবেন। অনেকে বলেন ভাই আমার মাল উঠাই দিতে অনেক সমস্যা হয়, এটা কিন্তু উঠাই দেওয়া লাগবে না। এখানে যে সিস্টেমটা দেওয়া আছে সেটা কিন্তু একটা মুভিং সিস্টেম পাইপ, এই পাইপ দিয়ে আপনি মালের গায়ে এভাবে রেখে দিলেই আপনি যে মালটা পাউডার করতে যাচ্ছেন বা যে মালটা আপনি ক্রেশার করতে যাচ্ছেন বা গুঁড়া করতে চাচ্ছেন সেটা কিন্তু মেশিন দিয়ে মেশিনে টেনে নিবে, আপনার হাতে দিয়ে দেওয়া লাগবে না। তো ভিউয়ার্স, এখানে কিন্তু আপনার হাতে কোনো পাওয়ার নাই, আপনি জাস্ট চাবি দিয়ে চলে যেতে পারবেন। বস্তায় যদি মাল থাকে মালটা কিন্তু মেশিনে টেনে নিবে, যে আপনার মাল গুতাগুতি করেন বা পাড়াপাড়ি করেন বা চাবি দেন বা উপর ধরে দাঁড়িয়ে থাকেন, অনেকের অ্যালার্জির সমস্যা আছে সেগুলোর ক্ষেত্রে কিন্তু আপনি মরিচ এবং হলুদ পাউডার করতে গেলে হাসি কাশি ইত্যাদি প্রবলেমের সম্মুখীন হতে হয়। তো সেগুলোর ক্ষেত্রে এই মেশিনে কিন্তু আপনার ব্যতিক্রম, আপনি চাইলে আপনার মেশিন চালিয়ে দিয়ে বাসে চলে যেতে পারবেন, সেক্ষেত্রে কোনো সমস্যা নাই, কারণ আপনার মাল মেশিনে তুলে নেবে, মেশিনে আপনার ইচ্ছা ওদিন আবার নামায় দিবে, এর মাঝখানে আপনার কোনো প্রকার হাত দেওয়ার কোনো দরকার নাই। আবার এই জায়গাতে অতিরিক্ত মাল উড়ে যাবে তাও কিন্তু যাবে না, আমি এই মেশিনটি কিন্তু আপনাদেরকে চালিয়ে দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো ভিউয়ার্স, এই মেশিনের ক্যাপাসিটি হচ্ছে মোটর দিয়ে চলবে, এই মোটরের হর্স পাওয়ার হচ্ছে 5 হর্স পাওয়ার, একটি বৈদ্যুতিক মোটর দেওয়া আছে। এই 5 হর্স পাওয়ার বৈদ্যুতিক মোটর দিয়ে কিন্তু এই মেশিনটি ব্যবহার করতে পারবেন। এখানে একটা মেশিন দিয়ে কিন্তু আপনার মেশিনের দুইটা কাজ হয়ে যাবে, একটা হচ্ছে মাল টেনে তুলবে, মাড়াই করবে এবং ডেলিভারি দিয়ে দিবে। তো এই জায়গাতে ডেলিভারি সিস্টেম আমি আপনাদেরকে এখন চালিয়ে দেখাবো যে কী পরিমাণ মাল প্রোডাকশন হচ্ছে, কী দ্রুত মাল বাইর হচ্ছে, এবং এই ভিডিওর শেষে এই মেশিনের বর্তমান বাজার মূল্য কত সেটা কিন্তু আপনারা জানতে পারবেন। এখন আমি আপনাদেরকে এই মেশিনটি চালিয়ে দেখাবো, তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, এখন আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমাদের চ্যানেলের সাথে থাকবেন। আরও বিস্তারিত জানতে bkinnovationbd.com ওয়েবসাইট ভিজিট করবেন, তাহলে জানতে পারবেন অনেক ধরনের মেশিন সম্পর্কে, আপনি বুঝতে পারবেন দেখতে পারবেন। তো চলুন যাওয়া যাক। তো ভিউয়ার্স, প্রথমে কিন্তু আমি ইলেকট্রিক লাইন দিলাম, এরপরে দেখেন আমি এখানে চাবি দেওয়া আছে, এই চাবি দেওয়ার সাথে সাথে দেখেন মাল কী দূর উঠছে। এখানে কিন্তু এই যে মাল আপনার তুলে দেওয়া লাগতেছে না, অটোমেটিকভাবে উঠে যাবে পাইপ দিয়ে। তো ভিউয়ার্স, এখন কিন্তু আমি ভুট্টা মাড়াই করে আপনাদেরকে দেখালাম, ভুট্টার যে দানাগুলো আপনারা দেখতে পাচ্ছেন এটি গবাদি পশু খাওয়ার জন্য ফিড তৈরি করার জন্য আমরা তৈরি করছি। ফিড তৈরি করার ক্ষেত্রে কিন্তু এই ধরনের কাঁচামাল দিয়েই ফিড তৈরি করা হয়, ইতিপূর্বে আপনারা আমাদের চ্যানেলে দেখছেন ফিড তৈরি করা মেশিন। তো ফিড তৈরি করা কাঁচামাল হিসেবে আমি কিছু ভুট্টা পাউডার করে আপনাদের সামনে দেখালাম। এই মেশিন দিয়ে কিন্তু আপনি চাইলেও হলুদ কিংবা মরিচ সেম একইভাবে পাউডার করে নিতে পারবেন, খালি আপনার চেঞ্জ করতে হবে ভিতরের জালিটুক না। তো জালিটা আমি আপনাদেরকে খুলে যদি দেখাই, জালিটা যদি আমি আপনাদেরকে খুলে দেখাই তাহলে আপনারা ইজিলি বুঝতে পারবেন যে এত মোটা জালি দিয়ে কোনো মাল নাই,
আপনারা লক্ষ্য করে দেখতে পাচ্ছেন বিবর্স ভিতরে কিন্তু কোনো মাল জমে নাই। আপনি যেটুক মাল দিচ্ছেন সেটুকু মাল কিন্তু মেশিং দিয়ে আউটপুট দিবে, যতটুকু ইনপুট করবেন ততটুকু আউটপুট হবে, কোনো মাল ভিতরে থাকার কোনো জায়গা বা সুযোগ নাই। তো বিবর্স এখানে যেই সিস্টেমগুলো দেওয়া আছে, এই যে জালির ফ্রেম, এই জালির ফ্রেম দিয়ে কিন্তু আপনি এই মালটা প্রোডাকশন হচ্ছে। এখানে এত মোটা জালি দেওয়ার পরেও কিন্তু এত মিহি দানা হয়েছে। যদি কিনা আপনি এই জালিটা আরও ঘন দেন তাহলে টেলকম পাউডার, গায়ে মাখা মতন হলুদ কিংবা মরিচ যে কোনো জিনিস পাউডার করতে চাইলে এই মেশিনটি আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন। এই মেশিনের বর্তমান বাজার মূল্য হচ্ছে অনলি 40,000 টাকা। এই 40,000 টাকায় ফুলফিল সেট আপ এই মেশিনটি পাচ্ছেন। এই মেশিনের বর্তমান বাজার মূল্য হচ্ছে তাহলে 40,000 টাকা। এই 40,000 টাকা হলে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন। বিকে ইনোভেশন বিডি, খালিশপুর বাজার, মহেশপুর রোড, ঝিনাইদহ জেলা। তো আরও বিস্তারিত জানতে আপনারা সকাল 7টা থেকে রাত্র 9টা পর্যন্ত এনি টাইম কল করবেন। সরাসরি দেখার জন্য আমাদের অফিসে চলে আসবেন, খালিশপুর বাজার, মহেশপুর রোড, ঝিনাইদহ জেলা। তো গুগল ম্যাপে যদি আপনারা দেখতে চান BKBD লিখে সার্চ করলে দেখতে পারবেন। তো বিবার্স বুধবার ব্যতীত যে কোনো দিন আপনি আসতে পারেন আমাদের অফিস রুমে দেখার জন্য। এই জাতীয় বিভিন্ন ক্যাটাগরির মেশিন আমরা দিয়ে থাকছি, সেই সব মেশিন যদি আপনারা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন। এই মেশিন দিয়ে কিন্তু আপনি হলুদ, মরিচ, মশলা, বেসম ইত্যাদি জিনিস, গম আপনি পাউডার করতে পারবেন, আটা করতে পারবেন, সুজি করতে পারবেন, দানা করতে পারবেন। তো এই মেশিনের কোনো প্রকার ঝামেলা নাই, ঝামেলাবিহীনই আপনি কাজ করতে পারবেন। যদি কিনা মেশিনটা ইতিপূর্বে যে মেশিনগুলো আপনারা দেখছেন পাথরের জাতা পাটা, সেগুলো কিন্তু অনেক কাটা লাগে, খুটানো লাগে, গর্ত করা লাগে, ফেটে যায়, আগুন ধরে যায়, এই জাতীয় সমস্যা দেখা দেয়, চাবি আটকায় দাও, মাল উড়ে যায়, এটা কিন্তু ওই ধরনের কোনো সুযোগ নাই। মেশিনের ভিতর দিবেন, মাল গরম হবে না, পুড়বে না, জাস্ট পাউডার হয়ে যাবে। তো মনে রাখবেন অবশ্যই আপনি যে মালটা পাউডার করবেন সে মালটা 100% শুকনা দেওয়া লাগবে। তো বিবার্স যদি কিনা আপনি শুকনা মাল পাউডার করতে চান সেক্ষেত্রে এই মেশিনটি নেবেন, এই মেশিনটি নিয়ে পাউডার করতে পারবেন। এই মেশিনের ক্যাপাসিটি প্রতি ঘন্টায় যদি ভুট্টা পাউডার করেন তাহলে 150 কেজি প্লাস পাউডার হবে প্রতি ঘন্টায়। যদি কিনা আপনি হলুদ, মরিচ, মশলা ইত্যাদি পাউডার করেন 100 থেকে 120 কেজি মাল আপনি পাউডার করতে পারবেন। তো এই মেশিনটি আপনারা যদি নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন, খালিশপুর বাজার, মহেশপুর রোড, ঝিনাইদহ জেলা। তো ভিডিওটি ভালো লাগলে আপনার মতামত কমেন্ট করবেন, সুস্থ থাকবেন, সুন্দরভাবে জীবনযাপন করবেন। আল্লাহ হাফেজ।